স্টুডেন্টস, আজকে আমরা ন্যারেশন চেঞ্জের শেষ দুটো সেন্টেন্স অপটেটিভ এবং এক্সক্লেমেটরি এই দুটো সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করবার নিয়ম সম্বন্ধে জানব। তো প্রথমে অপটেটিভ সেন্টেন্স কীরকম হবে? মে ইউ বি হ্যাপি। তো এই অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সের দ্বারা আমরা ইচ্ছা প্রার্থনা এইগুলো প্রকাশ করি সেগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হয়, মে ইউ বি হ্যাপি। তো এর রুলসগুলো কীরকম? এক নম্বরে সেড অবলিক সেড টু থাকলে পরে ইনডাইরেক্ট সেন্টেন্স ন্যারেশনে উইশড অথবা প্রেড বসবে। দু নম্বর সিঙ্গল কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তিন নম্বর মে এই ভার্বটা মাইট হয়ে যাবে, এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে পরে মাইট বসবে। অর্থাৎ যেমন এখানে আছে মে ইউ, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব প্রথমে ইউটা চেঞ্জ করে লিখব, তারপরে মেটাকে মাইট লিখব। যেমন দেখো এক্সাম্পলে, আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি। তো সেডুর জায়গায় উইস্ট, সিঙ্গেল কমার জায়গায় দ্যাট, ইনভার্টেড কমা উঠে গেল, মে ইউ এটা হয়ে গেল হি মাইট। ইউ অর্থাৎ কাকে বলা হয়েছে? হিমকে, তাই হিম তার প্রোনাউন হি বসল, হি মাইট বি হ্যাপি। নেক্সট, আই সেড টু হিম মে গড ব্লেস ইউ। তো সেডুর জায়গাতে প্রেড, যদি ইনভার্টেড কমার ভিতরে গড থাকে তাহলে সেডুর জায়গাতে প্রেড লিখবে, আর গড না থাকলে উইস্ট বসাবে। তো আই প্রেড দ্যাট, গড প্রথমে এলো, তারপরে মেয়েটা হয়ে গেল মাইট, ব্লেস হিম ফুল স্টপ। অনেক ক্ষেত্রে সেন্টেন্সে প্রথমে যে মে দিয়ে শুরু হয় সে মে উজ্জ্বল থাকতে পারে, অর্থাৎ মে সেন্টেন্সে লেখা নাও থাকতে পারে, কিন্তু অ্যান্সারের সময় আমাকে মাইট কথাটা লিখতে হবে। যেমন হি সেড লং লিভ আওয়ার লিডার, এখানে মে নেই, কিন্তু আমরা যখন অ্যান্সার করবো অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন কী লিখবো? হি সেটের জায়গায় উইস্ট, তারপরে সিঙ্গেল ইনভার্টেড জায়গায় সিঙ্গেল কমার জায়গায় দ্যাট, তারপরে লিখব দে আর আওয়ার লিডার, এটা হচ্ছে সাবজেক্ট, আওয়ার লিডারটা হয়ে যাবে দে আর লিডার, কারণ হি বলছে। তো দে আর লিডার, তারপরে বসবে মাইট, তারপরে বসবে লিভ লং। কিছু ব্যতিক্রমী কেস জন্য সেগুলো আমরা আলাদাভাবে দেখিয়েছি, যেমন গুড মর্নিং, গুড বাই, হ্যাপি নিউ ইয়ার, এইরকম যদি ইনভার্টেড কমার ভিতর থাকে তাহলে সিঙ্গেল কমার জায়গাতে দ্যাট বসবে না। হি সেড টু মি গুড মর্নিং, তো কী হলো? সেডুর জায়গাতে উইস্ট, মি কমার জায়গাতে কোনো দ্যাট বসবে না, সরাসরি গুড মর্নিং কথাটা বসে যাবে। হি সেড টু মি গুড বাই অথবা ফেয়ারওয়েল, তখন এই সেডুর জায়গাতে আমরা লিখব বেড, বিএডি বেড, তারপরে এই সিঙ্গেল কমার জায়গাতে দ্যাট বসবে না, সরাসরি গুড বাই বা ফেয়ারওয়েল বসে যাবে। হি সেড টু মি হ্যাপি নিউ ইয়ার, হি সেড টু জায়গাতে উইস্ট, সিঙ্গেল কমার জায়গাতে দ্যাট বসবে না, হ্যাপি নিউ ইয়ার ফুল স্টপ। নেক্সট, থ্যাংক ইউ বা ওয়েলকাম যদি ইনভার্টেড কমার ভিতর থাকে তাহলে সেড অবলিক সেড টু এর স্থানে থ্যাঙ্কড বা ওয়েলকামড
বুঝবে। অর্থাৎ এখানে সেট বা সেট উঠে গিয়ে এ জায়গার উইস্ট অথবা প্রেট অথবা বা বেড এসব বসবে না, সরাসরি থ্যাঙ্কড বা ওয়েলকামড বসে যাবে। যেমন হি সেড টু মি থ্যাংক ইউ, তো সেড টুর জায়গাতেই কী বসবে? থ্যাঙ্কড, হি থ্যাঙ্কড মি। নেক্সট, হি সেড টু হিজ ব্রাদার ওয়েলকাম, তো তেমনি সেড টুর জায়গাতে ওয়েলকামড হয়ে যাবে, হি ওয়েলকামড হিজ ব্রাদার, ফুল স্টপ। যদি সেন্টেন্সটি হ্যাড আই দিয়ে শুরু হয় তাহলে কীরকম হবে? যেমন হি সেড হ্যাড আই ওন এ লটারি, হ্যাড আই ওন এ লটারি, মানে আমি যদি একটা লটারি পেতাম তখন সেটার জায়গায় উইস্ট, সিঙ্গেল কমার জায়গাতে দ্যাট, এবং এই যে হ্যাড আই এটা উল্টে যাবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট আই, আই মানে যে বলছে, হি বসলো, তারপরে বসলো হ্যাড, অর্থাৎ হি হ্যাড ওন এ লটারি, ফুল স্টপ। এ হচ্ছে এক অপটেটিভ সেন্টেন্সের নিয়ম। এবার আমরা জানবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি? না আবেগ বা বিস্ময় সূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্সেস দ্বারা আমরা কোনো ইমোশন বা আবেগ বোঝাই তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। এক্সক্লেমেটরি সেন্টেন্স দু রকমের হতে পারে। একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ইন্টারজেকশন দিয়ে শুরু হতে পারে, আর একটা ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট বা হাউ দিয়ে শুরু হতে পারে। যেমন ইন্টারজেকশন দিয়ে শুরু হবে, দ্য বয়েজ সেড কমা ইনভার্টেড কমার মধ্যে হুরে দিয়ে বিস্ময়বোধক চিহ্ন, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আর হোয়াট বা হাউ দিয়ে শুরু হবে কেমন? হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ দিয়ে একদম শেষে বিস্ময়বোধক চিহ্ন। তো এই বিস্ময়বোধক বাক্য অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো কি? দেখো, এক নম্বর, সেড বা সেড টু উঠে গিয়ে এক্সক্লেমড কথাটা বসবে। ইন্টারজেকশন উঠে গিয়ে অর্থ অনুসারে ইন জয়, ইন সরো, ইন গ্রিফ, ইন ওয়ান্ডার ইটিসি বসবে, অর্থাৎ অর্থ অনুসারে, অর্থাৎ যে ইন্টারজেকশনটা যে মিনিংটা বোঝাবে। অর্থাৎ যেমন হুরে এটা আনন্দ বোঝাচ্ছে, তেমনি অ্যালাস দুঃখ বোঝাবে। এইরকম যদি ইন্টারজেকশন থাকে তাহলে আমরা এক্সক্লেমড এর পরে ইন জয় অথবা ইন সরো অথবা ইন গ্রিফ অথবা ইন ওয়ান্ডার, ওয়ান্ডার মানে বিস্ময়, ইটিসি বসবে। সিঙ্গেল কমা উঠে গিয়ে দ্যাট বসবে। সেন্টেন্সটি যদি হাউ বা হোয়াট দিয়ে শুরু হয় তাহলে হাউ বা হোয়াট উঠে যাবে এবং ওই তার পরিবর্তে ভেরি বা গ্রেট বসবে এবং হাউ বা হোয়াট বাদ যাবে। নাউনের আগে গ্রেট আর অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে, এটা মনে রাখবে। ভেরি বা গ্রেট বসবে কখন? যদি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে, যদি নাউন থাকে তাহলে নাউনের আগে গ্রেট বসবে। এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়বোধক চিহ্ন এটা উঠে যাবে এবং সেন্টেন্সটি শেষে ফুল স্টপ বসবে। যেমন দ্য বয়েজ সেইড ইনভার্টেড কমার মধ্যে হুরে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এই যে হুরে এটা আনন্দ বোঝাচ্ছে, তো ওই জন্য কী লিখলাম? সেডের পরিবর্তে লিখলাম দ্য বয়েজ এক্সক্লেমড। সেডের জায়গায় সেড উঠে গিয়ে বসবে এক্সক্লেমড, হুরে এই ইন্টারজেকশনটা বাদ চলে যাবে এবং যেহেতু এটা আনন্দ বোঝাচ্ছে তাই এনজয়। তারপরে সিঙ্গেল ইনভার্টেড কমা উঠে যাবে দিয়ে দ্যাট বসবে।
তারপরে যে বাক্যটা থাকবে সেটা পুরো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো চেঞ্জ হবে। যেমন উইটা হয়ে গেল দে, হ্যাড, হ্যাডটা হলো হ্যাড, ওন দ্য ম্যাচ। দ্য বয়েজ এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। নেক্সট, সি সেড অ্যালাস দ্য ম্যান ইজ ডেড। তো এই যে অ্যালাস, এটা দুঃখ বোঝাচ্ছে। তো কী লিখবো? সি এক্সক্লেমড ইন সরো, সিঙ্গেল কমার জায়গায় দ্যাট, তারপরে বাদ বাকি যে সেন্টেন্সটা সেটা পুরো অ্যাসার্টিভ সেন্টেন্স, সেরকম চেঞ্জ হবে। দ্য ম্যান ওয়াজ ডেড, ইজটা ওয়াজ হয়ে গেল যেহেতু সেইড আছে পাস্ট টেন্স। নেক্সট, হি সেড হোয়াট এ ফুল আই অ্যাম। লক্ষ্য করো, এখানে ইন্টারজেকশন নেই, বাক্যটা শুরু হয়েছে WH দিয়ে। হোয়াট এ ফুল আই অ্যাম, তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে অ্যাম, WH উঠে যাবে, আর WH উঠে গিয়ে ভেরি বা গ্রেট বসবে। তো কেমন হবে? সেড এর জায়গায় আমি লিখলাম এক্সক্লেমড, তো হোয়াট এ ফুল আই অ্যাম, আমি কি বোকা। এটা আমি দুঃখ করেই বলছি। যদি মনে করি যে আমি এটা বুঝতে পারছি না যে দুঃখ বা আনন্দ না বিস্ময় কি বোঝাচ্ছে, আমি এই ইন গ্রিপ বা ইন সরো এগুলো লিখব না, ওই জন্য আমি এটা ব্র্যাকেটে রেখেছি। যখন নিশ্চিত করে বোঝা যাবে যে এটা আনন্দ হচ্ছে বা এটা দুঃখ প্রকাশ করছে বা এটা বিস্ময় প্রকাশ করছে, তখনই সেগুলো লিখবে, আদারওয়াইজ না লিখলেও হবে। হি এক্সক্লেমড ইন গ্রিফ দ্যাট, এইবার প্রথমে লিখব সাবজেক্ট, হি, অ্যামটা হয়ে গেল ওয়াজ, তারপরে লিখব এ, যেহেতু ফুল এটা নাউন তাই তার আগে গ্রেট বসবে, গ্রেট ফুল, আর এই হোয়াট এটা বাদ চলে যাবে। নেক্সট আরেকটা দেখো, হি সেড হোয়াট এ গুড নিউজ। এটা লক্ষ্য করো, হোয়াট এ গুড নিউজ, তো এই যে বাক্যটা, এই বাক্যে কিন্তু সাবজেক্ট বা ভার্ব নেই, সাবজেক্ট বা ভার্ব নেই। সাধারণত যে সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় তাদের সাবজেক্ট আর ভার্ব সেন্টেন্সের একদম শেষে বসে, যেমন এরকম। যদি না থাকে তাহলে আমাদের ইনডাইরেক্টে করবার সময় সাবজেক্ট ভার্ব হিসাবে আমাদের সাপ্লাই দিতে হবে। সেটা কীভাবে দেবো দেখো, হি সেড হোয়াট এ গুড নিউজ, হি এক্সক্লেমড কমার জায়গায় দ্যাট, হোয়াট বাদ চলে গেল, ইট ওয়াজ, এই যে ইট ওয়াজটা আমি লিখলাম এইটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। তো সেন্টেন্সে যদি সাবজেক্ট ভার্ব মেনশন করা না থাকে তো আমরা ইট ওয়াজ লিখে দেব। ইট ওয়াজ এ, হোয়াট এর পরিবর্তে বসলো ভেরি, কারণ গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই ভেরি গুড নিউজ। নেক্সট, হি সেড হাউ সেলফিস আই হ্যাভ বিন, হাউ সেলফিস আই হ্যাভ বিন। দেখো, লক্ষ্য করো, WH ওয়ার্ড হাউ দিয়ে শুরু হয়েছে এবং সাবজেক্ট আর ভার্ব একদম শেষে বসেছে, তারপরে বিষয়বোধক চিহ্ন। তো এখানে কী হবে? সেডের জায়গায় এক্সক্লেমড, আমি এখানে বুঝতে পারছি না ওয়ান্ডার না সরো কী হবে, সেই কারণে আমি কিচ্ছু লিখিনি, শুধু সেড, সেডের জায়গায় এক্সক্লেমড, তারপরে কমার জায়গায় দ্যাট, হাউটা বাদ গেল, সাবজেক্ট হি, আইটা হি হয়ে গেল, হ্যাভটা হ্যাড হলো, বিন বসলো, তারপরে সেলফিস এটা অ্যাডজেক্টিভ, তার আগে ভেরি বসলো, দিয়ে ভেরি সেলফিস, হি এক্সক্লেমড দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিস। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি হোম টাস্ক দেবো, তোমরা অ্যান্সার করে আমাকে পাঠাবে। থ্যাংক ইউ।